আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি রাসাল উল্লাহ সাল্লি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি হজরত তামিম আদারি রাজিয়াল্লাহ তাল সম্পর্কে যার ব্যাপারে হয়তো বা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুর আলোচনাটি না এনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক লাখাম আল কাহতানিয়া গোত্র বাঁধ ভেঙে যাওয়ার পর ভাগ্যবতী এম এন ত্যাগ করে নতুন করে আবাস গড়ে তোলে সামদেশে এই গোত্রের একদল আবাস গড়ল মরুর ঘরুণৈমান ও বালুময় বেষ্টিত প্রান্তরে আর অন্যদল বসত গড়ল বাইতুল মুকাদ্দাসে একটা সময় পর্যন্ত এদের বলা হতো বাইত লাখাম অর্থাৎ লাখাম পরিবার ধীরে ধীরে লাখাম শব্দের বিকৃতি ঘটিয়ে বলা হয় বাইতলাহাম পরে বেতলহ্যাম বাইতুল মুকদ্দাসে আবাস গড়ে তোলা লাখাম গোত্রীয়রা ধীরে ধীরে সংযোগ গড়ে তোলে প্রতিবেশী রোমানদের সঙ্গে এ কারণেই তাদের মধ্যে অনেকেই এই রোমানদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আবার অন্যরা হয়ে যায় মুস্তারি নক্ষত্রের পূজারী সামদেশের উচ্চভূমিতে প্রতিষ্ঠিত উকাইসির দেবী মন্দিরে এরা তীর্থযাত্রা করত তামিম ইবনে আউস ইবনে খারিজা আদারি আল্লাহ খমি ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি খ্রিস্ট ধর্মে সাধনা পড়াশোনা ও গবেষণা করে অনেক উন্নতি করেছিলেন শেষ পর্যন্ত তিনি হয়ে পড়েছিলেন বেতলহ্যামের প্রধান পাদ্রী কোনো একদিনের ঘটনা পাদ্রী তামিমদারের খুব প্রয়োজন দেখা দেয় পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার তিনি তার মোটা কালো পশমী পাদ্রীর কোট পরে কুমর বেল্ট বেঁধে নেন গলায় বাঁধেন রূপালিটাই এরপর মাথায় পরেন তার ছোট্ট টুপি তারপর ওই গ্রামের উদ্দেশ্যে রওনা করেন এরপর যখন রাত গভীর হল তখন এমন এক ঘটনা ঘটল যা তিনি সারা জীবনেও ভুলতে পারেননি চলুন যাই তামিমদারির কাছে দেখে তিনি তার জীবনের অবিস্মরণীয় সেই ঘটনার বিবরণে কী বলেন তামিম আদারি বলেন রাসুল সাল্লাহ যখন নবী ও রাসুল হিসেবে দায়িত্ব প্রদান করা হয় তখন আমি মাতৃভূমি ইয়েমেনের বসবাস ত্যাগ করে সামদেশে চলে এসেছি সেই সময় আমি একদিন বিশেষ প্রয়োজনে পাশের গ্রামের উদ্দেশ্যে বের হলাম এক গভীর অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি ঢালের কাছে পৌঁছাতেই রাত ঘনিয়ে এল একাকি এই নির্জন অন্ধকারে আমার কেমন যেন শঙ্কাবোধ হতে লাগল মনের মধ্যে ভয় ঢুকে গেল এই ধরনের পরিস্থিতি তারবরা জিন জাতির কাছে আশ্রয় চেয়ে যে কথাটি বলতে থাকে আমার সেটা মনে পড়ে গেল তাই আমি চিৎকার দিয়ে বললাম আজ রাতে আমি এই উপত্যকার প্রধান জিনের আশ্রয় গ্রহণ করলাম এরপর আমি শোয়ার জন্য বিছানায় গেলাম হঠাৎ একটি কথা শুনতে পেলাম কিন্তু কে বলছে তাকে দেখতে পেলাম না যাই হোক আমাকে লক্ষ্য করে বলার কথাটি ছিল এই রূপ আল্লাহর কাছে পানাহ চাও এবং তার আশ্রয় গ্রহণ করো আল্লাহর আশ্রয় গ্রহণকারীকে জিনেরা কোনো কিছু করতে পারে না আমি এই অদৃশ্য আওয়াজকে লক্ষ্য করে বললাম আমি আল্লাহর নামে কসম করে আপনাকে বলছি আপনি কি সত্য বলছেন তিনি বললেন আখিরি নবী এবং অম্মি নবীর আবির্ভাব ঘটেছে আমরা তার কাছে ইসলাম গ্রহণ করে তার অনুসারী হয়েছি জিন জাতির চক্রান্তের দিন শেষ হয়েছে আসমানের আলোচনা শুনতে গেলে এখন তাদের উদ্দেশ্যে উল্কাপিণ্ড ছুঁড়ে মারা হয় অতএব তুমি রাব্বুল আলমী নেরাসলের কাছে যাও এবং ইসলাম গ্রহণ করো তামিম আদারি বলেন আমার মন থেকে ভয় ও অস্থিরতা অনেকখানি কেটে গেল রাতটি কাটালাম সেই অদৃশ্য কণ্ঠের কথাটি ভেবে ও চিন্তা করে আমি স্মরণ করতে থাকলাম সেই কথাগুলো যা পড়েছিলাম ইঞ্জিলে শেষ নবীর আগমন বিষয়ে তামিম বলেন সকালে আমি আয়ুব গির্জায় চলে গেলাম সেখানে থাকতেন একজন বয়োজ্যেষ্ঠ পাদ্রী যার জ্ঞান গবেষণা ও বুদ্ধিদীপ্তির ব্যাপারে ছিল আমার যথেষ্ট আস্থা তাকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনালাম এবং বিষয়টির সত্যতা সম্পর্কে তাকে প্রশ্ন করলাম সব কথা শুনে তিনি মন্তব্য করে বললেন অদৃশ্য সেই কণ্ঠের কথা একদম সত্য কেননা এই নবীর আবির্ভাব ঘটবে মক্কার জমিন থেকে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী সুতরাং তুমি খুব তাড়াতাড়ি তার কাছে চলে যাও চেষ্টা করো যেন তোমাকে কেউ পেছনে ফেলতে না পারে তামিম পাদ্রির পোশাক খুলে ফেললেন তার ভাই হিন্দকে সঙ্গে নিয়ে বেতেলহেম থেকে মদিনার পথ পাড়ি দিতে শুরু করলেন রাসুলের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে তারই সান্নিধ্যে দুই ভাই বসবাস করবেন এই উদ্দেশ্য মনে নিয়ে তারা দ্রুত পথ চলতে থাকলেন দুই ভাই যখন মদিনায় পৌঁছে গেলেন তাদের বাহন দুইটি মসজিদে নববীর পাশেই থামিয়ে তারা রাসল উল্লাহ সামনে গিয়ে ইসলামী রীতিতে সালাম দিলেন এবং তার সম্মুখে তাওহিদের কালিমা উচ্চারণ করলেন তারা উভয়ে আল্লাহর দিনে প্রবেশ করলেন এই সময় তামিম আদারি রদিয়াল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহ্লাম আল্লাহ তালা আপনার দিনকে বিজয়ী করবেন বিশ্বব্যাপী আপনার নেতৃত্বের পতাকা ছড়িয়ে দেবেন দিগ আমি আমার স্বদেশ ও স্বজন সব কিছু ফেলে রেখে ছুটে এসেছি আপনার কাছে এসেছে একমাত্র আল্লাহ ও তার রাসুলের প্রতি নিবেদিত হয়ে অতএব আপনি আমাকে আমার গ্রাম জিবরিনের কর্তৃত্ব দান করুন যখন আল্লাহ মুসলমানদের হাতে বিজয় দেবেন এবং বাইতুল মুকদ্দাস তাদের শাসনাধীন করবেন রাসুল আল্লাহ সাল্লাহাম বললেন ঠিক আছে জিবরিন তোমার তামিম বললেন ইয়া রাসল্লাহ সাল্লাহ আলহিহি হোসাল্লাম এটা আমাকে লিখিত দিন রাসলাহ সাল্লাহ হাসাল্লাম তাকে এই মর্মে একটি লিখিত ঘোষণা দিয়ে দিলেন এরপরে সময়ের চাকা ঘুরতে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যায় মুসলিম সৈনিক দল আল্লাহর প্রশস্ত জমিনের পূর্ব ও পশ্চিম দিগন্তে একের পর এক অভিযান চালাতে থাকে ছুটে চলতে থাকে তাদের অশ্ববাহিনীর অগ্রযাত্রা এই অশ্ববাহিনীর পদতলে একের পর এক পতন ঘটতে থাকে শিরকের দুর্গগুলোর রাসাল উল্লাহ সাল্লাহস্লামের শহর মদিনাতে একের পর এক আসতেই থাকে মুজাহিদ বাহিনীর বিজয়ের সুসংবাদ পনেরো হিজড়ি পর্যন্ত অবস্থা ছিল এরকম যে একটি বিজয় সংবাদের আমেজ ফুরাতে না ফুরাতেই এসে যেত নতুন বিজয় সংবাদ এই ধারাবাহিকতায় একদিন সেনাপতি আমর ইবনুল আসরদিয়াল্লাহতুল্হর পাঠানো এসে খলিফাতুল মুসলিমিন উমরদিয়াল্লাহতালাহকে জেরুজালিম বাসীর আত্মসমর্পণের সুসংবাদ শোনালেন তিনি আরও জানালেন যে ওই অঞ্চলের সকল মানুষের একান্ত আগ্রহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিআল্লাহতোল্লাহর স্বয়ং উপস্থিতিতে বাইতুল মুকদ্দাস সমর্পণ চুক্তি সম্পাদিত হোক তাদের ঐকান্তিক কামনা তৃতীয় হারাম এবং প্রথম কিবলার এই নিয়ন্ত্রণ গ্রহণের বর্ণাঢ্য আয়োজনে মহান খলিফার উপস্থিতি ঘটুক খলিফা উমর ফারুক রাদিআল্লাহতোলান্হ স্বাধীন ফিলিস্তিনে আগমন করলেন এবং জনগণের আগ্রহের প্রতি সম্মান দেখিয়ে নিজেই বাইতুল মুকদ্দাসের নিয়ন্ত্রণ গ্রহণের চুক্তি সম্পাদন করলেন আল এর এর শীর্ষচূড়াই ইসলামের পতাকা অড্ডীন করা হল আর লাখাম গোত্রের আবাসভূমি উল জাউলানে আজানের সমধুর সুরের গুঞ্জন ধ্বনিত হল আর তখন লাখাম গোত্রীয় তরুণ তামিম আদারি রাদি আল্লাহতোলাহ্হ্ন মোরফারুক রাদি আল্লাহ তাল্হর সামনে দাঁড়িয়ে বললেন আমিরুল মমিনিন এই তো আল্লাহতালা মুসলিম মুজাহিদদের হাতে বাইতুল মুকদ্দাসের বিজয় দান করেছেন আর এই দেখুন রাসল সাল্লাহ সাল্লাম আমার গ্রাম জিবরিনের কর্তৃত্ব আমাকে লিখিত রূপে দিয়ে গেছেন সুতরাং রাসলের আদর্শ কার্যকর করুন একজন সাহাবি দাঁড়িয়ে বললেন তোমার পক্ষে কি সাক্ষী দেওয়ার কেউ আছে খলিফা উমর বললেন আমি আমি আছি সাক্ষী দেওয়ার জন্য খলিফা প্রিয়নবীর সেই দানপত্রের নির্দেশ কার্যকর করলেন তামিমদারির পক্ষে তামিম আল্লাহ রাদিয়াল্লাহতালহ যখন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের সামনে ইসলাম গ্রহণ করলেন তখন থেকেই তিনি প্রিয়নবীর মসজিদ মসজিদের নবমীকে আঁকড়ে ধরে থাকলেন অতি সামান্য প্রয়োজন ছাড়া তিনি কখনই মসজিদ ছাড়তেন না সব কিছু ছেড়ে তিনি কোরআন নিয়ে পড়ে থাকতেন দিন ও রাত সারাক্ষণ এর তিলাওয়াতে মশগুল থাকতেন এমনকি প্রতি সাত দিনে তিনি একবার করে কোরআন খতম করতেন তিনি নিজের জীবনকে আল্লাহর কোরআনের খেদমতে উৎসর্গ করেন তামিম আদারি রাদি আল্লাহতাল্হ ইবাদত করতে করতে ইবাদতের মজা ও স্বাদ পেয়ে যান অনুভব করেন নামাজের অনন্য স্বাদ দুনিয়ার অন্য কোনো স্বাদের সঙ্গেই এর কোনো তুলনা খুঁজে পেতেন না রাতে তাহাজ্জুদের প্রাণ জোরানো মজা তিনি খুব উপভোগ করতেন তাই তিনি মন প্রাণ দিয়ে শারীরিক প্রস্তুতি নিয়ে তাহাজ্জুদের প্রতি আত্মনিয়োগ করতেন এবং কোনোভাবেই এই আমল ছুটতে দিতেন না যখন রাত্রি গভীর হতো এবং মানুষজন বিছানায় নিজেদের দেহ এলিয়ে দিত তিনি তখন বিছানা ছেড়ে লাফিয়ে উঠতেন সুন্দরভাবে অজু করতেন তার হাজার দিরহাম দিয়ে কেনা চমৎকার রাজকীয় পোশাক জোড়া পড়তেন পূর্ণাঙ্গ সাজসজ্জা গ্রহণ করে সকল বাদশাহের বাদশাহ রাজা ধীরাজ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াতেন একান্ত নির্জনে তার নৈকট্য ও সান্নিধ্যের মজা উপভোগ করতেন সারা রাত তাহাজ্যুদে কোরআনের আয়াত নিয়ে পরে থাকতেন যখনই জান্নাতের আলোচনা সমৃদ্ধ আয়াত পড়তেন আগ্রহের আতিসাহ্যে যেন উড়ে যেতেন জান্নাতে যখনই জাহান্নামের আলোচনার আয়াত পড়তেন অস্থির হয়ে উঠতেন যেন জাহান্নামের অগ্নিশিখা তার শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এক রাতে তিনি পড়লেন মহান আল্লাহর বাণী যার বাংলা অর্থ হল যারা মন্দ উপার্জন করে তারা কি মনে করে যে আমি তাদের ওইসব মানুষদের মতো বানাবো যারা ইমান আনে এবং ন্যাকামল করে তাদের জীবন ও মৃত্যু সমান হবে তাদের দাবি কতই না মন্দ সুরজ আসিয়া আয়াতে কোষ এই আয়াত তিলাওয়াত করে আল্লাহর আজাবের ভয়ে তার শরীরে কাপন শুরু হয়ে গেল এই এক আয়াত পড়তে পড়তেই প্রভাত হয়ে গেল যতবারই আয়াতটি পুনরাবৃত্তি করেছেন ততবারই কিয়ামতের ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ করে তার কান্না তীব্র হয়েছে রাতে তাহাজ্জুত নামাজের তীব্র আসক্ত ইসাহাবি এক রাতে উঠতে পারলেন না ঘুম ভাঙল না তিনি নিজের উপর বিরক্ত হয়ে নিজেকেই এমন শাস্তি দিলেন যে পুরো এক বছর রাত্রে ঘুমানো বন্ধ করে দিলেন তামিম আদারিরাদি আল্লাহ তাল্হ মুদিনেতেই বাস করতে থাকলেন এরপর যখন মজলুম খলিফা হজরত ওসমান রদি আল্লাহতাল শহীদ হয়ে গেলেন রাসুলের জামাতা তার খলিফা ও প্রিয় সাহাবের সুকে তিনি নিজের এলাকা সামদেশে ফিরে চলে গেলেন আল্লাহ তালা আপন সন্তুষ্টি দান করুন আবেদ সাজেদ এবং জাউলান অঞ্চলে সমাহিত তামিম আদ্দারির প্রতি তার কবরকে জান্নাতে নূরে আলোকিত করুন জান্নাতের উচ্চ মর্যাদায় তাকে অধিষ্ঠিত করুন সম্মানিত সুধী রাসাল উল্লাহ সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি হজরত তামিম আদারির রাদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত